প্রধানমন্ত্রী কোবেক 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 প্রধানমন্ত্রীর আগমনের প্রাক্ষণত উত্তাল হল শিলচর কাগজ কল কর্মীর প্রতিবাদত কপিল শিলচর রেল স্টেশন এই দৃশ্য শিলচর রেল স্টেশনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলচর আগমনের প্রাক্ষণত এইদরে প্রতিবাদ সাব্যস্ত করে পরিস্থিতি উত্তাল করে তুলিলে কাগজ কলর কর্মী সকলে নগাঁও আর শিলচর কাগজ কল পুনের মুক্তি করা হব বলে ঘোষণা করেও এই ক্ষেত্রে কোনো কার্যকরী ব্যবস্থা নলাত ক্ষোভত ফাটি পড়েছে শিলচর কাগজ কলর এই সকল কর্মচারী। এনে পরিপ্রেক্ষিততে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে নির্বাচনী প্রচার চলাবল শিলচরলৈ অহা দিনটোতে বঞ্চনার প্রতিবাদত সমদল উলিয়াই ক্ষোভ উজাড়িলে এইচ পি সি পেপার মিলস রিভাইভেল একশন কমিটিয়ে। শিলচর রেল স্টেশনত প্রতিবাদ সাব্যস্ত করে আক্রমণের লক্ষ্য করে ললে প্রতিবাদকারী সকলে। প্রতিবাদকারী সকলে দেশের ইতিহাসের সবাতোকৈ মিছলীয়া প্রধানমন্ত্রী আখ্যা দিলে নরেন্দ্র মোদীক। মাননীয় নরেন্দ্র মোদীজি, আমার বরাক আর ব্রহ্মপুত্র উপত্যকার দুইখন রাষ্ট্রীয় শিল্প ধ্বংস করার কারণে মিছা প্রতিশ্রুতি দিয়ে আমাক 5 বছর ঘুম পড়াই রাখিছিল। এতিয়া আকো ইলেকশন আহিছে, তেখেতক আমি মনত করাই দিব লাগে যে ভারতবর্ষর ইতিহাসত এনেকা মিছলিয়া বিশ্বাসঘাতক প্রধানমন্ত্রী রাইজে কিন্তু দেখা নাই। 2 লক্ষাধিক কর্মচারী তথা পরিয়ালক অন্ধকারলৈ ঠেলি দি বিজেপি সরকারে অসমৰ দুটাকৈ কাগজ কল বন্ধ করে বহিরাষ্ট্রৰ পৰা কাগজ আমদানি করার অভিযোগ তুলিলে প্রতিবাদকারী সকলে। অসমীয়া জাতির এটাও এটাই সম্পদ আছিলে কাছাড় আর নগাঁও কাগজ কল, যত 2 লক্ষ মানুষের রোজগারের ব্যবস্থা আছিলে। এই কাগজ কলখিনি বন্ধ করে চাইনা কোরিয়া আর বাংলাদেশের পৰা কাগজ আনি ভারতের যোগান দিয়েছে। প্রধানমন্ত্রী তথা বিজেপিক বর্জনের আহ্বান জানালে এইচ পি সি পেপার মিলস রিভাইভেল একশন কমিটিয়ে। এনেকা দুর্নীতিবাদ, এনেকা নির্যাতনী, স্বৈরাচারী আর বিশ্বাসঘাতক প্রধানমন্ত্রীর আমার দরকার নাই। এইবারের নির্বাচনত সঠিক প্রত্যুত্তর দি এই প্রধানমন্ত্রীক বিদায় দিয়ক, নহলে অসম অসমীয়া জাতির রক্ষা নহব। অবশ্য পিছত আরক্ষী প্রতিবাদকারী সকলক আটক করে রেল স্টেশনের পৰা লৈ যায়। শিলচরের পৰা অলোক নন্দী, DY 365।